আমরা কর্মসূচি দিয়েছি জনগণের জন্যই বলছেন বিএনপি নেতা নোমান। এদিকে সরকারকে মধ্যবর্তী নির্বাচনের কথা বলেছে যুক্তরাষ্ট্র, দাবি মান্নার। জানাবো সরব হচ্ছে বিএনপি, আসছে 31 দফা। ঘুষের দায়ে নতুন করে অভিযুক্ত কারাবন্দী ইমরান খান। এবং সর্বশেষ জানাবো রোজার আগেই গাজায় সামরিক অভিযান বন্ধ করবে ইসরায়েল, বলছেন বাইডেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমরা কর্মসূচি দিয়েছি জনগণের জন্যই বলছেন বিএনপি নেতা নোমান। বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান বলেছেন, আমরা যে কর্মসূচি দিয়েছি তা জনগণের জন্যই। আমাদের এক দফা এক দাবিকে ধারণ করে সবাইকে এগিয়ে যেতে হবে। রাজনীতিতে হতাশার জায়গা নেই। ভোটাধিকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র আওয়ামী লীগ করেছে তা ভেঙে দিতে হবে। আমরা বিশ্বাস করি এগিয়ে যেতে পারবো, তার জন্য প্রয়োজন কেবল জাতীয় ঐক্যের। আব্দুল্লাহ নোমান বলেন, 2008 সালে একটি জনসভার লাল দিঘির মাঠে খালেদা জিয়া বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো এখন আছে তাদের মধ্যকার বিরোধ দূর করার জন্য, কিন্তু আজকের দিনে বসে এই কথা চিন্তাও করা যায় না, কারণ দেশ হায়নাদের কবলে রয়েছে। বর্তমানে প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য। আব্দুল্লাহ নোমান বলেন, আমাদের এখন জাতীয় ঐক্য প্রয়োজন। বিএনপি নির্বাচনও এখন বিমুখ্য বিষয় নয়। দেশে যদি রাজনৈতিক স্ট্রাকচার না থাকে তাহলে হায়নাদের কবল থেকে দেশকে রক্ষা করা যাবে না। তিনি আরো বলেন, আমরা এমন একটি পরিস্থিতি সৃষ্টি করতে চাই যাতে করে শাসক দল পরাজিত হবে। আমরা যে বিজয় অর্জন করতে পারিনি তা নয়, আমরা সামনের দিকে এগোচ্ছি। 28 অক্টোবর যখন সব ভেঙে চুরে দেওয়া হলো তখন আমি বলেছিলাম যে কথা কম কাজ বেশি, এটাকে সামনে রেখে এগিয়ে গেলেই সফলতা পাওয়া যাবে, আন্দোলন সরকারকে মধ্যবর্তী নির্বাচনের কথা বলে যুক্তরাষ্ট্র, দাবি মান্নার। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা বর্তমান সরকারকে মধ্যবর্তী নির্বাচনের কথা বলেছেন বলে দাবি করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, শুনেছি আমেরিকার কর্মকর্তারা নাকি সরকারের সঙ্গে কথা বলছে মধ্যবর্তী নির্বাচনে দেওয়ার জন্য। এরকম শুনলে তো ভালোই লাগে, তাই আমাদের যুগপথ আন্দোলন চলছে, চলবে। সবাই যখন মিলে রাজপথে নামবে তখন যেতে বাধ্য হবে। বর্তমান সরকার ও সরকারকে যারা মদত দিচ্ছে তাদের সঙ্গে আপোষ নেই, মন্তব্য করে মাহমুদুর রহমান মান্না বলেন, এই লড়াই যাই হবে এই সরকারের সঙ্গে কোনো আপোষ নেই, আর যারা সরকারকে মদত দিচ্ছে তাদের সঙ্গে কোনো আপোষ করব না। তিনি বলেন, সরকারকে যারা মদত দিচ্ছে সেটা চীন, আমেরিকা, রাশিয়া, ভারত যেই হোক না কেন, কারোর সঙ্গে আপোষ হবে না। জানুয়ারির পরে মানুষ একটা ধাক্কা খেয়েছে। আমরা এমন ভাবে নেমেছিলাম, মানুষ ভেবেছিল এই সরকার এবার শেষ, কিন্তু তা হয়নি। নিজেদের আন্দোলন প্রসঙ্গে ডাকসুর সাবেক এভিপি বলেন, আমরা যে আন্দোলন করেছি তাতে কখনো ভাটার টান পড়েনি। বিএনপি যদি এখন একটা সমাবেশের ডাক দেয় তাহলে পল্টনে এক মাথা থেকে আরেক মাথা দেখা যাবে না। আমরা তো বলছি না আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকে বসাবো, আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন দেওয়া হোক। এটা খুবই ন্যায্য একটা দাবি। তিনি বলেন, আওয়ামী লীগ মনে করে ভোট হয়ে গেলেই শেষ। এখন সেখানে কত শতাংশ ভোট পড়েছে, কত মানুষ ভোট দিয়েছে সেটা তারা বলে না, তারা মঞ্চ সাজিয়েছে তাতেই শেষ। 7 জানুয়ারিতে কি কোনো ভোট হয়েছে? কোনো ভোটই হয়নি। সেখানে 1% ভোট পড়েছে নাকি 0.5% ভোট পড়েছে সেটা তারা দেখছে না। এই নির্বাচনে এই সরকারের কোনো প্রাপ্তি নেই, তারা কেবল ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছে। মাহমুদুর রহমান মান্না আরো বলেন, 28 অক্টোবরে যেটা হয়েছে সেটা সরকারের করা ছিল না, সরকার নিজেকে রক্ষা করার জন্য যা করার দরকার ছিল সেটাই করেছে, কারণ তারা জানতো যদি এই সমাবেশ ঠিকভাবে হয়ে যায় তাহলে এই সরকার আর টিকে থাকতে পারবে না। সরব হচ্ছে বিএনপি, আসছে 31 দফা। সরকারের নানা অনিয়ম, দুর্নীতি এবং দেশের নানা সমস্যাও তার সম্ভাব্য সমাধান নিয়ে সেক্টর ভিত্তিক 10 দফা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে বিএনপি। এই পরিকল্পনা বাস্তবায়ন করবে হাইকমান্ড। এ নিয়ে বিএনপির মিডিয়া সেলের সঙ্গে গত শনিবার এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে রাষ্ট্র মেরামতের রূপরেখা 31 দফাকে নতুন করে সামনে আনা হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন এবং সংশ্লিষ্ট সূত্রে সব তথ্য জানা গেছে। নির্ভরযোগ্য সূত্র এবং বিএনপি বলছে, আন্দোলন ও দ্বাদশ সংসদ নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে অপপ্রচার চালাচ্ছে সরকার ও সরকারি দল আওয়ামী লীগ। আন্দোলন ঘিরে দেশ বিদেশে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করার অপপ্রচেষ্টা চালানো হচ্ছে। মুক্তিযুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান নিয়েও সরকার কোনো নানা প্রকার অপপ্রচার চালাচ্ছেন। এ নিয়ে দলের পক্ষ থেকে বিভিন্ন সময় পাল্টা জবাব দেওয়া হলেও সেটাকে যথেষ্ট বলে মনে করছে না হাইকমান্ড। তাই ফেসবুক, টুইটার, টকশো, ব্লগ সহ অনলাইন অফলাইন সব প্ল্যাটফর্মকে ব্যাপকভাবে ব্যবহার করে দেশবাসীর কাছে সঠিক তথ্য ও দলের অবস্থান তুলে ধরার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। জানা যায় সরকারের অপপ্রচারের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি তাদের নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের বিষয়গুলো দেশবাসীর সামনে জোরালোভাবে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এক্ষেত্রে ব্যাংক, বিদ্যুৎ সহ দেশটি সেক্টরকে চিহ্নিত করেছে দলটি। এসব সেক্টরে দুর্নীতি অনিয়মের চিত্র পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরতে মিডিয়া সেলের সদস্যদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। তারা এই নিয়ে কাজ করছেন। বিষয়টি চূড়ান্ত হলে দেশবাসীর সামনে তুলে ধরা হবে। এই উদ্যোগ সরকারের বিরুদ্ধে জনমতে গঠনে সহায়ক হবে বলে মনে করছে বিএনপি। এর আগে নির্বাচনের পর আন্দোলনের ব্যর্থতার কারণে অনুসন্ধানে 13
জানুয়ারি যুগপথের শরিক গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করে বিএনপি। সেখানে বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মানুষের জন্য কি করবে, তাদের কর্মপরিকল্পনা কি হবে, সেই বিষয়গুলো তুলে ধরতে 31 দফাকে নতুন করে ব্র্যান্ডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপি মিডিয়া সেলের সদস্য, সচিব ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি গণমাধ্যমকে বলেন, বর্তমানে আমাদের নেতাকর্মীদের মধ্যে যারা টকশোতে যাচ্ছেন তারা যেন সেখানে এসব বিষয়ে সঠিক তথ্য উপস্থাপন করেন, প্রস্তুতি নিয়ে যান, তা নিয়ে দলের মিডিয়া সেলের বিশেষ উদ্যোগ রয়েছে। এছাড়াও সরকারের অপপ্রচার রোধে আমরা অনলাইন ও অফলাইনে সঠিক তথ্য উপস্থাপন করে প্রচার চালানোর উদ্যোগ নিয়েছি। দলটির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, বিএনপির বিরুদ্ধে সরকার ও সরকারি দলের নানা অপপ্রচার রোধ এবং নির্বাচন আন্দোলন সহ চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সঠিক তথ্য তুলে ধরে পার্টির অবস্থান পরিষ্কার রাখার জন্য বিভিন্ন সামাজিক মাধ্যম, টকশো সহ বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। ঘুষের দায়ে নতুন করে অভিযুক্ত কারাবন্দী ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার বিচারক নাসির জাভেদ আদিয়ালা কারাগারে 190 মিলিয়ন পাউন্ডের মামলার শুনানি করেন। এজন্য বুশরা বিবিকে বানিগালা থেকে আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়। 31 বছর বয়সী ইমরান খান গত বছরের আগস্ট থেকে কারাগারে বন্দী রয়েছেন। তার বিরুদ্ধে এখন পর্যন্ত যেসব অভিযোগ তোলা হয়েছে তার সবই তিনি অস্বীকার করেছেন। ঘুষ গ্রহণের নতুন অভিযোগটি করা হয়েছে আল কাদের ট্রাস্ট নিয়ে। 2018 সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ইমরান ও তার স্ত্রী বুশরা বিবি মিলে এই ট্রাস্টটি গঠন করেন। প্রসিকিউটররা দাবি করেছেন, ট্রাস্টের নামে ইসলামাবাদের অদূরে 60 একরের একটি দামি জমি হাতিয়ে নিয়েছেন ইমরান ও তার স্ত্রী। এছাড়া অভিযোগ করা হয়েছে পাকিস্তানের অন্যতম ধনী ব্যক্তি এবং সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী মালিক রিয়াজ হোসেনের কাছ থেকে একটি জমি ঘুষ হিসাবে নিয়েছেন তা ইমরান। শুনানি চলাকালে ইমরান খান ও বুশরা বিবি আদালতের কক্ষে উপস্থিত ছিলেন। আদালত দুই আসামির উপস্থিতিতে অভিযোগ পড়ে শোনান। শুনানিতে বিচারক ইমরান খানকে বলেন, আপনি বলুন আপনি দোষী কিনা। উত্তরে ইমরান খান বলেন, চার্জশিট পড়ে আমি কি করব, আমি জানি এতে কি লেখা আছে। 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান। এরপরই তার বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে। রোজার আগে গাজায় সামরিক অভিযান বন্ধ করবে ইসরায়েল, বলছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রোজা আসার আগে গাজায় সামরিক কার্যক্রম গুটিয়ে নেবে ইসরায়েল। 40 দিনের সম্ভাব্য একটি যুদ্ধবিরতির আওতায় বিষয়টি বাস্তবায়িত হতে পারে। অনুমান করা হচ্ছে মধ্যপ্রাচ্যে আগামী 10 মার্চ সন্ধ্যা থেকে পবিত্র রমজান শুরু হতে পারে এবং শেষ হতে পারে আগামী 9 এপ্রিল। এদিকে হামাস জানিয়েছে তারা প্রস্তাবিত নয়া যুদ্ধবিরতির খসড়া খতিয়ে দেখছে। মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসির অনুষ্ঠান লেট নাইট উইথ সেথ মার্সে জো বাইডেন কথা বলেন। বাইডেন বলেন, রমজান আসছে এবং ইসরায়েলিদের সঙ্গে একটি চুক্তি হয়েছে যে তারা রমজান চলাকালে কোনো কার্যকলাপ পরিচালনা করবে না। একই সঙ্গে আমাদের সব জিম্মিদের বের করে আনার জন্য কার্যক্রম গুটিয়ে নেওয়া হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় 40 দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর করা হবে এবং এই সময় হামাসের হাতে জিম্মি ও ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের বিনিময় করা হবে। নতুন প্রস্তাব অনুসারে হামাসের হাতে আটক একজন ইসরায়েলি জিম্মির বিনিময়ে 10 জন করে ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। আলোচনার সঙ্গে জড়িত একটি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, 40 দিনে ইসরায়েল বা হামাসের তরফ থেকে কোনো ধরনের সামরিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে না। এ সময় হামাসের হাতে থাকা 19 বছরের কম ও 50 বছরের বেশি বয়সী এবং অসুস্থ 40 জিম্মিকে মুক্তি দেওয়া হবে। বিপরীতে ইসরায়েল মুক্তি দেবে 400 ফিলিস্তিনিকে। একই সঙ্গে ইসরায়েল এই 400 জনকে আর কখনোই গ্রেপ্তার করবে না এমন নিশ্চয়তা দেবে। খসড়া প্রস্তাব অনুসারে এই 40 দিনের মধ্যে গাজার হাসপাতাল ও বেকারিগুলোতে মেরামত করে পুনরায় চালু করা হবে। প্রতিদিন অঞ্চলটিতে 500 ট্রাক করে ত্রাণ সামগ্রী প্রবেশ করবে। প্রতিটি বাস্তুহারা পরিবারকে এক বা একাধিক তাঁবু ও ক্যারাভ্যান সরবরাহ করা হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট গাজায় যুদ্ধবিরতির প্রসঙ্গে বলেছিলেন, আমি আশা করি চলতি সপ্তাহের শেষ দিকে এটি কার্যকর হবে। উল্লেখ্য, পশ্চিমা বিশ্বে সাধারণ সপ্তাহান্তে বলতে হয়। আমি আশা করি আগামী সোমবারের মধ্যে আমরা যুদ্ধবিরতি দেখতে পাব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।